হিজরির সপ্তম শতাব্দী, মঙ্গোলীয়দের আক্রমণে লণ্ডভণ্ড আব্বাসীয় সালতানাত। কনস্টান্টিনোপলের খ্রিস্টানদের সাথে লড়াইয়ে রোমের সেলজুক সালতানাতের প্রাণ উষ্ঠাগত প্রায়। ইসলাম ইতিহাসের এক চরম দুর্যোগপূর্ণ সময়। ঠিক এই দুর্যোগপূর্ণ সময়ে মেঘের আড়াল থেকে উঁকি দিয়ে হেসে ওঠে এক নবারুণ সূর্য। দিক দিগন্তে ছড়িয়ে পড়ে সেই সূর্যের দীপ্তি। ইসলামী সাম্রাজ্যের মেঘলা আকাশকে স্বচ্ছ এবং প্রখর রোদের আকাশে পরিণত করা সেই সূর্যের নাম উসমানি সালতানাত। ইসলাম ইতিহাসের এক সোনালী অধ্যায় জুড়ে ছড়িয়ে যে সালতানাতের ব্যাপ্তি, যারা শতাব্দীর পর শতাব্দী দুর্দণ্ড প্রতাপে এবং ন্যায়নিষ্ঠার সাথে শাসন করে গেছেন মুসলিম বিশ্ব, একের পর এক রাজ্য বিজয় করে ইসলামকে করেছেন সমুন্নত এবং সম্প্রসারিত, সারা বিশ্ব যাদেরকে জানে অটোমান সাম্রাজ্য নামে, দীর্ঘকাল যাদের কথা চর্চা হয়ে আসছে ইতিহাসের পাতায় পাতায়, কীভাবে উত্থান হলো এই মহাশক্তিশালী সালতানাতের, কী তাদের পরিচয়, কোথা থেকে এলো তাদের আগমন, কীভাবে এই সাম্রাজ্য তিন মহাদেশ পর্যন্ত বিস্তার লাভ করেছিল, কীভাবে উসমানীয় সাম্রাজ্য খেলাফতে পরিণত হলো, আর কীভাবেই বা এই মহাশক্তিশালী সাম্রাজ্যের পতন হলো, কীভাবে ধ্বংস হলো শত শত বছরের খেলাফত ব্যবস্থা, অনুসন্ধানের এই পূর্বে আপনাদের সেই সম্পর্কে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তেরো শতকের শেষ ভাগে অগস্ত তুর্কি গোত্র নেতা উসমান গাজীর হাত ধরে আনাতোলিয়ার উত্তর পশ্চিমাংশে যাত্রা শুরু করে উসমানীয় সাম্রাজ্য। ইতিহাস বিখ্যাত এই সাম্রাজ্য পৃথিবীর বুকে টিকেছিল প্রায় ছয় শতাব্দী ধরে। চোদ্দো শতকের মাঝামাঝি সময়ে তারা ইউরোপের দিকে অগ্রসর হয় এবং বলকান অঞ্চল জয়ের মাধ্যমে একটি আন্তঃমহাদেশীয় শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। পনেরো শতকের মাঝামাঝি সময়ে কনস্টান্টিনোপল জয়ের মাধ্যমে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন ঘটান উসমানীয় সুলতান দ্বিতীয় মোহাম্মদ। ইতিহাস বিখ্যাত উসমানীয় সুলতান সুলেমানের পিতা সুলতান সেলিম ১৫১৭ খ্রিস্টাব্দে মার্জদাবিকের যুদ্ধে মামলুক সাম্রাজ্যকে পরাজিত করে মক্কা মদিনা সহ সমগ্র আরব দেশ জয় করেন এবং তখনকার আব্বাসী খলিফা থেকে খেলাফতের দায়িত্ব লাভ করেন। মূলত সুলতান সেলিমের শাসনামল থেকে উসমানীয় সাম্রাজ্য উসমানীয় খেলাফত হিসেবে আত্মপ্রকাশ করে এবং প্রতিটি উসমানীয় সুলতান খলিফার গুরু দায়িত্ব পালন করে আসছিল। উসমানীয় সাম্রাজ্য তার ক্ষমতার সোনালী সময়টি পার করেছে অবশ্য ষোড়শ সপ্তদশ শতকের সময়টিতে। তখন তাদের শাসক হিসেবে সিংহাসনে আসীন ছিলেন সুলতান প্রথম সুলেমান। তখন এটি একটি বহুজাতিক বহুভাষিক সাম্রাজ্যে পরিণত হয়েছিল। দক্ষিণ পূর্ব ইউরোপের অধিকাংশ, মধ্য ইউরোপের কিছু অঞ্চল, পশ্চিম এশিয়া, ককেশাস অঞ্চল, উত্তর আফ্রিকা এবং হর্ন অফ আফ্রিকা বলে পরিচিত উত্তর পূর্ব আফ্রিকার উপদ্বীপের উপর ছিল তাদের পূর্ণ নিয়ন্ত্রণ। আঠারো শতকের মাঝামাঝি সময়ে এসে অবশ্য দৃশ্যপট পাল্টাতে শুরু করে। প্রায় সাড়ে চারশো বছর বয়সী এই সাম্রাজ্যটিও যেন তখন বয়সের ভারে নুজ্জ হয়ে পড়েছিল। ইউরোপীয় প্রতিপক্ষ রাশিয়ান সাম্রাজ্য ও অস্ট্রিয়া কেন্দ্রিক হ্যাবসবুর্গ সাম্রাজ্য, ফরাসি সাম্রাজ্য এবং ব্রিটিশ সাম্রাজ্যের তুলনায় তাদের সামরিক শক্তি ততদিনে হ্রাস পাওয়া শুরু করেছিল। এরই ফলস্বরূপ আঠারো শতকের শেষ এবং উনিশ শতকের শুরুর দিকে বেশ কিছু যুদ্ধে পরাজয়ের মেনে নিতে হয় তাদের। পরবর্তীতে প্রথম বিশ্বযুদ্ধের সময় নিজেদের হারানো গৌরব ফিরে পাওয়ার আশায় জার্মানির সাথে বন্ধুত্বের হাত মিলায় তারা। অবশ্য ততদিনে উসমানীয় সাম্রাজ্যের ঘরের ভেতরেও আগুন লেগে গিয়েছিল। বিশেষ করে উসমানীয়দের হাত থেকে মুক্তির উদ্দেশ্যে শুরু হওয়া আরব বিদ্রোহ বেশ ভালোই ঝামেলা তৈরি করেছিল সাম্রাজ্যটির অগ্রযাত্রার পথে। আর্মেনিয়া, গ্রিস ও বলকান উপদ্বীপের দেশসমূহের স্বাধীনতা ঘোষণা সাম্রাজ্যটিকে চরম খারাপ পরিস্থিতির মুখে ঠেলে দেয়। প্রথম বিশ্বযুদ্ধের পরাজয় উসমানীয় সাম্রাজ্যের সূর্য অস্তমিত হওয়ার পথে চূড়ান্ত ভূমিকা পালন করে। এরপর তাদের অধীনে থাকা বিভিন্ন অঞ্চলই হাতছাড়া হয়ে যেতে থাকে। প্রায় ছয়শো বিশ বছরের বিদ্ধ অটোমান সাম্রাজ্যের জন্য শেষ পর্যন্ত কবর করেছিল তুর্কিদের স্বাধীনতা যুদ্ধ। এই যুদ্ধে তুর্কিদের নেতৃত্ব ছিল পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ও প্রভাবিত মুস্তফা কামাল আতাতুর্ক পাশা। এই যুদ্ধে তুর্কিদের বিজয় বিশ্ব উসমানীয় সুলতান শাসন ব্যবস্থার বিলুপ্তি ঘটিয়ে দেয়, পথন গোটা ইসলামী খেলাফতের। সেই হিসাবে উসমানীয় সাম্রাজ্যের দ্বিতীয় আব্দুল মজিদকে বলা হয় এখন পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের শেষ সুলতান এবং মুসলিম বিশ্বের সর্বশেষ খলিফা। দীর্ঘ এ সময়কালে নানা ঘাত প্রতিঘাত, উত্থান পতন, জয় পরাজয়ের মাঝে দিয়ে গিয়েছে সাম্রাজ্যটি। ছয় শতাব্দী জুড়ে বিস্তৃত এই শাসনামলে মোট ৩৬ জন সুলতান বসেছিলেন
উসমানীয় নেতারা শুনে। অবশেষে 1923 খ্রিস্টাব্দের 29 আগস্ট মুস্তফা কামাল আতাতুর্ক পাশার নেতৃত্বে আধুনিক প্রজাতান্ত্রিক তুরস্ক প্রতিষ্ঠা হওয়ার মধ্য দিয়ে শেষ হয় 626 বছরের উসমানীয় সাম্রাজ্যের শাসন। প্রিয় বন্ধুরা, এই ধরনের আরবিটি দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি প্রেস করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এরকম নিত্য নতুন আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।